আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এমন একটি গরিবের কথা জানতে চলেছি যে গরিব ব্যক্তিটি গাছের নিচে এতগুলো সম্পত্তি পেয়েছিল, যেটি শুনে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, সেই গরিব ব্যক্তিটি গাছের নিচে কিভাবে সম্পত্তি পেয়েছিল আর সঙ্গে আরও জানব এমন একটি বড় মাছের কথা, যেটি শুনে আপনি অবাক হয়ে যাবেন। তাই ঘটনাগুলি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করে রাখুন। বন্ধুরা, বহুকাল আগের ঘটনা। দুই ভাই একসঙ্গে বসবাস করত। তারা দুজনেই কৃষক ছিল। ছোট ভাই বড় ভাই থেকে খুব বেশি কঠোর পরিশ্রম করত আর সে খুব কোমল হৃদয়ই ছিল, কিন্তু সে গরিব ছিল। আর অন্যদিকে তার বড় ভাই অত বেশি পরিশ্রম করত না, কিন্তু সে খুব ধনী ছিল। একদিন তার ছোট ভাই নামাজ পড়ছিল, আর নামাজ পড়ার সময় তার মনের মধ্যে এমন একটি খেয়াল আসলো। সে ভাবতে লাগলো যে আমি অন্য কোনো শহরে চলে যাব আর আমার এই অবস্থার পরিবর্তনের চেষ্টা করব, কেননা আমি এখানে কঠোর পরিশ্রম করছি আর প্রচণ্ড রোদ্দুরের মধ্যে আমি কৃষিকাজ করছি কিন্তু ভালো ফল পাচ্ছি না। আমি যে অবস্থাতেই আছি আমি আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছি, কিন্তু আমি কারো কাছে হাত পাততে চাচ্ছি না। এখানে তো কোনো কোনো সময় এমন হয়ে যায় যে আমার বড় ভাইয়ের কাছে আমাকে যেতে হয় আর আমার বড় ভাই আমার উপর ক্রুদ্ধ হয়ে যান। ভালো এটাই হবে যে আমি এখান থেকে চলে যাই। একদিন এটাই ভেবে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে সেই গ্রাম থেকে বেরিয়ে পড়ল। যেতে যেতে সে এমন একটি জায়গায় পৌঁছালো যেখানে কোনো বাদশার একটি মহল তৈরি হচ্ছিল, কিন্তু ওই বাদশার সঙ্গে বিস্ময়কর একটি ঘটনা ঘটছিল যে একদিকে সেই প্রাসাদ তৈরি হয়ে যাচ্ছিল তো অন্যদিকে সেই প্রাসাদটি আপনা আপনি ভেঙে পড়ছিল। সে এই অদ্ভুত দৃশ্যটি দেখে সেখানে দাঁড়িয়ে রইল। ইতিমধ্যে বাদশার সওয়ারি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, সে এই গরিব লোকটিকে দেখতে পেল তো নিজের সিপাহীদেরকে বললেন, আমাকে এই গরিব লোকটির কাছে নিয়ে চলো, আমি তাকে জিজ্ঞাসা করতে চাই সে এভাবে কি দেখতেছে। বাদশা তাকে জিজ্ঞাসা করল, তুমি কে, তুমি কোথা থেকে এসেছো আর তুমি কোথায় যাচ্ছ, এখানে তুমি কি নতুন, আজকে আমি তোমাকে প্রথম দেখছি, আজ থেকে আগে আমি তোমাকে কখনো দেখিনি। সেই গরিব লোকটি বলতে লাগলো, হুজুর আমি অত্যন্ত গরিব লোক, আমার ভাগ্যকে পরিবর্তন করার জন্য এবং ভাগ্যকে পরীক্ষা করার জন্য এই শহরে এসেছি। এই শোনার পর বাদশা বলতে লাগলো, যখন তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাবে তো আমাকে অবশ্যই স্মরণ করবে আর কারো কাছ থেকে এর কারণ শুনে অবশ্যই আমাকে জানাবে যে আমার এই প্রাসাদটি একদিকে তৈরি হয়ে যাওয়ার পর অন্যদিকে যখন কাজ শুরু করা হচ্ছে তো একদিকে কেন আপনা আপনি ভেঙে যাচ্ছে। সেই গরিব লোকটি বাদশার সঙ্গে ওয়াদা করল যে এই কথার উত্তর জেনে আমি আপনাকে অবশ্যই জানাবো। তারপর সেই গরিব লোকটি নিজের গন্তব্যস্থলের দিকে চলতে লাগলো। সে যেখানেই দাঁড়াতো সেখানেই সে দুই রেকাত নফল নামাজ আদায় করত। পথিমধ্যে একটি সমুদ্র এলো। সে ভাবতে লাগলো, আমি এই সমুদ্রে অজু করে দুই রেকাত নামাজ আদায় করব। সে অজু করে নামাজের নিয়াত বাঁধছিল, তখনই সে দেখতে পেল যে সমুদ্রের মধ্যে থেকে একটি মাছ বেরিয়ে এলো যেটির রং একদম কালো ছিল। এমন মাছ সে কোনোদিনও দেখেনি, সে এটা ভাবেনি, কিন্তু তার মনের মধ্যে এমন প্রশ্ন চলে আসলো। আর মাছ তাকে বলতে লাগলো, এ মুসাফির তুমি কে আর তুমি কোথায় যাচ্ছ। এমন কথা শুনে সেই লোকটি হয়রান হয়ে গেল। সে ভাবতে লাগলো যে আল্লাহ তাআলা একে বলার ক্ষমতা দান করেছেন, এর পিছনে অবশ্যই কোনো না কোনো হিকমত রয়েছে। তারপর সেই গরিব লোকটি নিজের সফরের উদ্দেশ্য বলে দিল যে সে কেন সফর করছে। তো সেই মাছটি বলতে লাগলো, যখন তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাবে আর নিজের কাজে সাফল্য হয়ে যাবে তো অবশ্যই আমাকে স্মরণ রেখো। তো গরিব লোকটি বলতে লাগলো, এমনটা কি ঘটেছে তোমার সঙ্গে যে তুমি এত চিন্তিত রয়েছ, আর আমি অনেক মাছ দেখেছি কিন্তু তোমার মতো রঙের মাছ আমি কোনোদিনও দেখিনি। সে মাছটি বলতে লাগলো, আমি দরিয়ার পানির মধ্যে থাকি, তবুও নিজের মধ্যে জ্বালাতন অনুভব করতে থাকি, আমার বুকের ভিতরে সবসময় আগুন জ্বলার মতো জ্বালা করে। কাউকে এটা জিজ্ঞাসা করবে যে এর কারণটা কি, আর তুমি এই প্রশ্নের
উত্তর অবশ্যই পেয়ে যাবে যে আমি এমনটা কেন, আমি এটা বুঝতে পারি না যে এটার রাজ কি, এটার রহস্য কি, যে আমি পানির মধ্যেও জ্বালা পড়ার যন্ত্রণা অনুভব করছি। সেই গরিব লোকটি বলল, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে ওয়াদা করছি যে তোমার এই প্রশ্নের উত্তর তোমাকে আমি খুঁজে এনে দেব। সে সমুদ্র পার করে আসলো আর নৌকা থেকে নামলো আর কোনো এক জঙ্গলে পৌঁছালো। সেই জঙ্গলটি অত্যন্ত ঘন ছিল, সেই জঙ্গলে খুব বড় বড় গাছ ছিল আর তাকে খুব খিদা পেয়েছিল। খাবার জন্য কোনো কিছুই তার সঙ্গে ছিল না। হঠাৎ করে সে একটি কুল গাছ দেখতে পেল, সেখানে অনেকগুলি কাঁচা ও পাকা কুল ধরেছিল। সেখান থেকে সে অনেকগুলি কাঁচা ও পাকা কুল পেড়ে নিল আর বসে খেতে শুরু করল। কিন্তু সবগুলোই খুব টক ছিল। সেই গরিব লোকটি সবগুলি কুল ফেলে দিল আর খুব রেগে গাছটিকে একটি ধাক্কা মারল যে সে গাছটিকে ভেঙে দিবে, যাতে করে অন্য কোনো মুসাফির এইভাবে ধোকার মধ্যে না পড়ে যায় যে সে ফল খাওয়ার জন্য গাছে উঠে আর সে শুধু টক ফল পায়। যখন সে সেই গাছের শাখাগুলি ভাঙতে লাগলো, তো গাছটি ফরিয়াদ করে বলতে লাগলো, ভাই তুমি আমাকে ভেঙো না, তুমি আমাকে নষ্ট করো না। সেই গাছটি বলতে লাগলো, আমি তো নিজেই চিন্তিত রয়েছি যে আমার ফল এত টক কেন, যখন তুমি নিজের উদ্দেশ্যে সফল হয়ে যাবে তো কাউকে এই কথাটি অবশ্যই জিজ্ঞাসা করবে যে আমার ফল এত টক কেন। সেই লোকটি সেই গাছের সঙ্গে ওয়াদা করল। এরপরে সে জঙ্গলের মধ্যবর্তী স্থানে পৌঁছালো। সেই জায়গাটি খুব অন্ধকার ছিল, সেখানে কোনো মানুষ রয়েছে তা কোনোদিন ভাবাও যায় না। ভুল করে কোনো মানুষ যদি সেই জায়গায় পৌঁছাতো তাহলে সেখানে তাকে কোনো বন্যজন্তু আক্রমণ করে মেরে ফেলতো। কিন্তু সেই অন্ধকারে সেই জঙ্গলে সে একটি ঝোপড়ি দেখতে পেল। কিন্তু অবাক করার বিষয় হলো এটি যে সেখানে কোনো মানুষ থাকতে পারে। সে ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু খুব বাহাদুর ছিল যে কোনো বন্যজন্তু তার সামনে আসলে তার সঙ্গে সে মোকাবেলা করতে পারবে। সে ভাবল, আমি এই ঝোপড়ির মধ্যে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নি, একটু ঘুমিয়ে পড়ি, তারপর আমি আমার পরবর্তী সফর শুরু করব। যখন সে সেই ঝোপড়ির মধ্যে প্রবেশ করল, তো সে দেখতে পেল একজন বৃদ্ধ ফকির সেই ঝোপড়ির মধ্যে নিদ্রায় রয়েছেন। এমনটা মনে হচ্ছিল সে আল্লাহ তাআলার জিকিরও করছে আর শুয়েও রয়েছেন। সেই গরিব লোকটি সেই ফকিরকে ওঠানোর চেষ্টা করল, কিন্তু ওই ফকির ব্যক্তিটি এমন গভীর নিদ্রায় ছিলেন যে তার ওঠানোর চেষ্টা করার ফলেও সে ঘুম থেকে উঠল না। সে ভাবতে লাগল, আমি ইনার নিদ্রায় অসুবিধা করব না, বরং আমি তিনার পাশে শুয়ে যাচ্ছি। যখন সে ঘুম থেকে উঠে যাবে তখন আমি তিনাকে বলবো যে আমি কেন এখানে এসেছি। সে সেই ফকির ব্যক্তিটির কাছে গিয়ে শুয়ে পড়ল। আর শোয়ার কিছুক্ষণের মধ্যেই সে বাইরে কিছু জিনিসের আওয়াজ অনুভব করল। এমনটা মনে হচ্ছিল যে মাটি বেয়ে কিছু জিনিস চলে আসছে। সেই জিনিসটা ছিল জঙ্গলের মধ্যে থাকা একটা ভয়ঙ্কর সাপ। সেই লোকটি এমন আওয়াজ শুনে সেই ছোট্ট কুঠির থেকে বেরিয়ে আসলো আর বার হওয়ার সময় তার পা একটি কিছু জিনিসের উপর আঘাত করল। সেটি ছিল একটি সোনার বড় তলোয়ার। সে সেই তলোয়ারটি উঠিয়ে নিল এবং সেই তলোয়ার দিয়ে সাপটিকে মারার জন্য বাইরে আসলো। সাপটি তার দিকে আক্রমণ করার পূর্বেই সে সেই তলোয়ার দিয়ে সাপটিকে দোটুকরা করে দিল এবং সাপটিকে মারার পর জয়ী হয়ে সে সেই কুঠিরে আবার প্রবেশ করল। সেই কুঠিরে প্রবেশ করে সে দেখতে পেল একটু আগে গভীর নিদ্রার মধ্যে ছিল সে জেগে উঠেছে। ফকির তাকে জিজ্ঞাসা করল, বেটা তুমি কে এবং তুমি কোথা থেকে এসেছ এবং তুমি কেন এখানে এসেছ? সে উত্তর দিল, আমি আপনার কুঠিরে একটু বিশ্রামের জন্য এসেছিলাম। আমার জন্য আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আপনার অনুমতি ছাড়াই আমি আপনার কুঠিরে প্রবেশ করেছিলাম, আমি এখন চলে যাচ্ছি। সেই ফকির বলতে লাগলো, বেটা তোমার জন্য আমার নিদ্রা খারাপ হয়নি, বরং তোমার কারণেই আমি আমার গভীর নিদ্রা থেকে জেগে উঠেছি। আর এর রহস্যটি হলো এটা যে আমি 12 বছর ধরে ঘুমিয়ে থাকি আর 12 বছর ধরে জেগে থাকি। তুমি আজ এমন কাজটি করে ফেলেছ যেটি আজ থেকে পূর্বে কোনো মানুষ করতে পারেনি। তুমি আমার তরোয়াল দিয়ে ওই সাপটিকে মেরে ফেলেছ যেটি আজ থেকে পূর্বে
অনেকগুলি মানুষকে খেয়ে ফেলেছে। ওই খুনি সাপটি আমার এখানে পৌঁছাতে পারতো না, কিন্তু তুমি যেটি কাজ করেছো সেটি মনুষ্যত্বের মঙ্গলের জন্য করেছো। আর এই কারণে আমি তোমাকে বলছি যে তুমি যে উদ্দেশ্য নিয়ে শহরে যাচ্ছ তোমাকে আর যেতে হবে না। বরং তুমি যতগুলি প্রশ্ন নিয়ে এসেছো এক এক করে আমার সামনে বলো। সেই গরিব ব্যক্তিটি বলল, আমি তো রাস্তা দিয়ে সফর করছিলাম, বাদশাহর প্রাসাদের সামনে আমি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আমি দেখতে পেলাম যে বাদশাহর প্রাসাদ এক দিয়ে তৈরি হয়ে যাচ্ছিল, আবার অন্য দিক দিয়ে ভেঙে পড়ছিল। এর আসল রহস্যটা কি? তো ফকির বলতে লাগলো, বেটা, বাদশাহর একটি যুবতী মেয়ে রয়েছে আর যার বিয়ের বয়স হয়ে গেছে, আর যতক্ষণ পর্যন্ত বাদশাহ নিজের মেয়েকে বিবাহ দিবে না ততক্ষণ পর্যন্ত তার এই মহল এভাবেই ভেঙে পড়বে। সে জিজ্ঞাসা করল, তার মেয়ের বিবাহ দিচ্ছে না কেন? সেই ফকির বলতে লাগল, বাদশাহ এটা চায় যে সে তার মেয়ের বিবাহ একজন ধনী ব্যক্তির সঙ্গে দিবে, কিন্তু তার মেয়ে খুব আল্লাহওয়ালি, সে চায় যে একজন গরিবকে বিয়ে করবে যে কিনা নেক হবে, পরেশগার হবে, মুত্তাকি হবে। কিন্তু বাদশাহ এটা চায় না, আর বাদশাহ এটার জন্য রাজি হয় না। তুমি বাদশাহকে গিয়ে জানিয়ে দাও যে তুমি যদি তোমার মেয়ের মনের মতো ছেলের সঙ্গে তার বিবাহ দিয়ে দাও তাহলে তোমার প্রসাদ এভাবে ভেঙে পড়বে না। তারপর সেই মাছের প্রশ্ন ফকিরের কাছে রাখলো। তো ফকির বলতে লাগলো, সে মাছকে আল্লাহ তাআলা অনেক বুদ্ধি দিয়েছেন, কিন্তু সেই বুদ্ধিমত্তাকে সে নিজের বুকের মধ্যে আগলে রেখেছে, সেটিকে কারোর জন্য কাজে লাগায় না। তুমি তাকে গিয়ে বলে দাও অন্যের জন্য ব্যবহার করে, সেই বুদ্ধি দিয়ে অন্যকে সাহায্য করে। তার রংটি এজন্যই কালো যে সে অন্যকে দেখে হিংসা করে, অন্যকে দেখে জ্বলে যায়, আর সেই কারণেই তার রং কালো হয়ে গেছে। আর দ্বিতীয় কারণ হলো এটা যে সে কখনো নিজের মুখ দিয়ে আল্লাহ তাআলার জিকির করে না, না সে কলমা পড়ে, না সে দরুদ শরীফ পাঠ করে, বরং আল্লাহ তাআলার সমস্ত মাখলুক দরুদে পাক পাঠ করে এবং আল্লাহ তাআলার জিকির করে আর কলমা শরীফও পড়ে। কিন্তু ওই মাছটি আল্লাহ তাআলার জিকির করে না, দরুদ পড়ে না আর কলমা শরীফও পাঠ করে না, আর এই কারণেই তার রং কালো হয়ে গেছে। তারপর সেই গরিব লোকটি বলল, ওই গাছের ফলগুলি এত টক ছিল কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই ফকির ব্যক্তিটি বলল, সেই গাছের নিচে অনেকগুলি গুপ্তধন রয়েছে, যদি ওই গুপ্তধনগুলি বের করে নেওয়া হয় তাহলে তার ফলগুলি মিষ্টি হয়ে যাবে, আর যা থেকে অনেক মানুষ উপকৃত হবে, আর সেই গুপ্তধনের সম্পত্তিগুলি তোমার জন্য। তুমি সেই ব্যক্তি যে সবার জন্য চিন্তা করেছো, তুমি স্বার্থপর ব্যক্তি নয়, আর ওই গুপ্তধন সেই ব্যক্তির জন্যই যে সবাইকে সাহায্য করে থাকে। তুমি সবার সমস্যাকে শুনেছো এবং তা সমাধান করার চেষ্টা করেছো, আর আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমার এই কাজের জন্য তোমার উপর খুশি হয়েছেন, আর তোমার এই গরিবি দূর করার জন্য ওই গাছের নিচে গুপ্তধন রেখে দিয়েছেন, আর তোমার গরিবি দূর করার জন্য সেই গাছের নিচে গুপ্তধন রয়েছে। তুমি সেখানে যাও আর গিয়ে সেই গুপ্তধনকে বের করে নাও। সেই গরিব লোকটি সেখান থেকে রওনা হয়ে গেল। সবার প্রথমেই সেই গাছের কাছে গেল আর সেখানে গিয়ে তাকে জানিয়ে দিল যে তার ফল এত টক কেন। তো সেই গাছটি বলতে লাগলো, আল্লাহর ওয়াস্তে তুমি যত তাড়াতাড়ি হয় আমার এখান থেকে এই সম্পত্তিগুলি বার করে নাও, এগুলি তোমার জন্যই রাখা হয়েছিল, তুমি এখান থেকে নিয়ে যাও। সে সেই সম্পত্তিগুলি সেখান থেকে বার করে নিল। এত মূল্যবান খাজানা দেখে সে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু তার মনের মধ্যে কোনো ধরনের লোভ লালসা ছিল না। তারপর সে সেই মাছের কাছে গেল এবং গিয়ে বলতে লাগলো যে তার রং এত কালো কেন, আর সব সময় কেন সে জ্বালা পোড়ার কষ্ট অনুভব করতে থাকে? তুমি আল্লাহ তাআলার জিকির করো এবং অন্যকে সাহায্য করো, আর এই জিকির ও আজগার করার ফলে তুমি এমন সুন্দর হয়ে যাবে যে সকলেই তোমাকে দেখতে থাকবে। সেই মাছটি তার শুকরিয়া আদায় করল। তারপর সেই লোকটি বাদশার কাছে চলে গেল। বাদশাহ তাকে আবারও পেয়ে অনেক আনন্দিত হলেন আর বলতে লাগল, মনে হচ্ছে যে তুমি তোমার কাজে সফলতা অর্জন করেছো। আমাকে বলো
আমার প্রশ্নের উত্তর কি? সে বলতে লাগলো, অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এক আল্লাহওয়ালা ফকির আপনার প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দিয়েছেন। বাদশাহ বলতে লাগলো, তাড়াতাড়ি বলো, আমি আমার সমস্যাকে খুব শীঘ্রই সমাধান করতে চাচ্ছি। সে লোকটি বলল, আপনি আপনার মেয়ের বিবাহ দিচ্ছেন না। বাদশাহ তাকে জিজ্ঞাসা করল, তুমি এই কথাটি কিভাবে জানতে পারলে? সে লোকটি বলল, আমাকে সেই ফকির জানিয়ে দিয়েছেন। বাদশাহ বলল, তুমি ঠিক বলেছ, যেখানে সে বিবাহ করতে চাচ্ছে আমি সেখানে তার বিবাহ দিতে চাই না, কিন্তু তোমার উত্তরে আমি এটা বুঝতে পারছি যে আমি আমার সমস্যার সমাধান পেয়ে গেছি। আমি তোমাকে দেখেছি যে তুমি যেই জিনিসটা লক্ষ্য করেছ তা আজ পর্যন্ত কেউ লক্ষ্য করেনি। আজ থেকে না জানি কতগুলি রাজকুমার আমার মেয়েকে বিবাহ করার জন্য এসেছিল এবং আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তারা এই রহস্যের কারণ জানতে পারেনি। কিন্তু তুমি একমাত্র যুবক যে এই রহস্যের উত্তর নিয়ে এসেছ আর এই সমস্যাকে সমাধান করেছ। তুমি অনেক বুদ্ধিমান এবং পরোপকারী, স্বার্থপর নও, তুমি সবাইকে সাহায্য করো। সুতরাং আমি মনস্থির করলাম যে আমি আমার মেয়ের বিবাহ তোমার সঙ্গেই দিব। তারপর সেই বাদশাহ তার মেয়ের বিবাহ সেই লোকটির সঙ্গে করিয়ে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা জানতে পারলাম আমাদের উচিত যে আমরা আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাতকে সাহায্য করি, সেটি পশু পাখি হোক বা মানুষে হোক। আমাদের উচিত যারই আমাদের সাহায্যের প্রয়োজন তাকে আমাদের সাহায্য করা দরকার। এই কাজের ফলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, নিজের সমস্যার সমাধান ঘটে আর রিজিকের মধ্যে বরকত হয়। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।